মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ও হ্যাঁ, ও তো আমি। আমার স্পেশাল টুবড়ি। এই না 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 না, এটা আমি জ্বালাবো, তুই সবকটা জ্বালিয়েছিস, আমি আমার টুবড়িটা জ্বালাবো। এই কোথায় যাচ্ছ তুমি? কোথাও যেও না, এখন গেলে ওদের সন্দেহ বাড়বে অরুণাবু, আমরা এই রিস্কটা নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শ্যামলী না হোক মন্দার, দুজনের মধ্যে যে কোনো একজন গেলেই তো আমাদের শান্তি, তাই না? না হবে না, তুমি বুঝতে পারছো না, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে শ্যামলী। এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে তুমি মানতে পারছি না তৃষা। ঠিক আছে, জাস্ট কাম ডাউন। এতক্ষণ ধরে প্রত্যেকটা তুবড়ি শ্যামলী জ্বালিয়েছে, খুব ভালো পেরেছে। তুই ফাটালে কিছু একটা করবি আর ছড়াবি। অনিত দাদাভাই না থাকলে আজকে কি হতো কে জানে, কি সাহস ছেলেটার। শ্যামলীর জন্যে আগুনকেও ভয় পেল না, নিজে হাতে কায়ের আগুন নিভিয়ে দিল। জলের জন্য অপেক্ষা করলে শ্যামলীর যে আজ কি হতো কে জানে। মহেশ্বর তুমি বাঁচালে, তুমি বাঁচালে মহেশ্বর, তুমি বাঁচালে। এই শ্যামলীটার না সত্যি কই মাছের প্রাণ, মরেও মরে না। অনি আবার অনি শ্যামলীকে বাঁচিয়ে দিল। তুই ও হাত দিয়ে আগুনটা না নেবা তো, তাহলে তুই আগুনটা ও সারিতে ধরে যেত। দেখি দেখি দেখি, দাঁড়ান মলম লাগাতে হবে। আমি বুঝতে পারছি না কি করে এরকম ভাবে পুড়ে গেল, মুখটা বেঁচে গেছে, আপনার ভাগ্য ভালো। দেখি দেখি দেখি, এখানে এখানে আর একটু উপরে। আচ্ছা এখানে আর একটু উপরে, এখানে এখানে, এক সেকেন্ড দাঁড়ান, একটু শান্তন শ্যামলী, কিছু হবে না, ঠিক হয়ে যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।